কাখন বাতিল কর, যেহেতু মুখ্যমন্ত্রী কৈছে যে অসমত এতিয়া কার অধীনত কোনো বিদেশিয়ে আবেদন করা নাই নাগরিকত্ব পাবর কারণে, গতি কাখন বাতিল করবর কারণে দাবি স্থাপন করেছো। আমার মতে কার জড়িয়ে 15-20 লাখ বিদেশি নাগরিকে লগেলগে নাগরিকত্ব পাব, এই 5 জন শহীদক হত্যা করলে, গতি তার কারণে ক্ষমা বিচার লাগে। কালি কা সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছে এয়া অসমীয় জাতির প্রতি আক্রমণ, সেয়া অসমীয় জাতির প্রতি অপমান। লুৰিণজ্যোতি গগৈয়ে বা আমার কা আন্দোলনকারী সকলে কোনো মানুহক শহীদ করা নাই, শহীদ করেছে অসম পুলিশে, হত্যা করেছে অসম পুলিশে। কিন্তু কালির দিনটোর প্রথম কথাটো হল যে কালি কা আন্দোলনত মৃত্যু হওয়া সকলক শহীদ বুলি কোৱা প্রথম স্বীকৃতি প্রদান করলে, আর সেই কারণে মই অসমৰ মুখ্যমন্ত্রী প্রথমতে দাবি জনাও যে এই 5 জন শহীদক স্বীকৃতি দি তেওঁলোকক পরিয়ালক ক্ষতিপূরণ দিয়ার ব্যবস্থা গ্রহণ করব লাগে, নাম্বার ওয়ান। নাম্বার টু, কা যখন শহীদ সেই সকল হত্যা করেছে বিজেপি সরকারে, সর্বানন্দ সোনোয়াল আর হিমন্ত বিশ্ব শর্মা এই দুইজনে মিলি এই 5 জন শহীদক হত্যা করলে, গতি তার কারণে ক্ষমা বিচার লাগে। তৃতীয় কথাটা হল তেওঁলোকে কৈ আছে যে কার জড়িয়ে কোনো মানুষ অনা নাই, মই কথাটো স্পষ্টকে কব খুঁজো, যদি কার জড়িয়ে ইয়াতে কাকো নাগরিকত্ব দিব খোঁজা নাই তেতিয়াহলে কাখন অনা হয়েছে কিয়, তেতিয়াহলে কাখন বাতিল করে দিব লাগে। যদি কার জড়িয়ে ইয়াত নাগরিকত্ব দিয়ে নিদিয়ে, কোনেও যদি নাগরিকত্ব নিবিচারে, কোনেও যদি নাগরিকত্ব পাবই নুখোজে, তেতিয়াহলে তেওঁলোকে কিয় সমাজত অশান্তির সৃষ্টি করেছে, কাখন আনিবই নালাগে, কাখন বাতিল করক, কাখন বাতিল করক। যেহেতু মুখ্যমন্ত্রী কৈছে যে অসমত এতিয়া কার অধীনত কোনো বিদেশিয়ে আবেদন করা নাই নাগরিকত্ব পাবর কারণে, গতি কাখন বাতিল করবর কারণে দাবি স্থাপন করেছো। আমার মতে কার জড়িয়ে 15-20 লাখ বিদেশি নাগরিকে লগেলগে নাগরিকত্ব পাব, নাগরিকত্ব পোৱাৰ সুবিধা লাভ করব, আর বাংলাদেশত থাকা 1,70,00,000 বাংলাদেশী হিন্দু নাগরিকে ইয়াতে নাগরিকত্ব পাবর কারণে ইয়ালে অহার সুবিধা লাভ করব। গতি এই মুহূর্তে অতি স্পষ্টভাবে কৈছো যে আমার 5 শহীদর হত্যাকারী হল বিজেপি সরকার, সর্বানন্দ সোনোয়াল আর হিমন্ত বিশ্ব শর্মায় আমার 5 জন শহীদক হত্যা করেছে, গতি ক্ষমা বিচার লাগে। আর যদি কার জড়িয়ে কোনো নাগরিকত্ব নাপায়, বিদেশিয়ে যদি নাগরিকত্ব নাপায়, কাখন বাতিল করার ব্যবস্থা গ্রহণ করব লাগে, হিমন্ত বিশ্ব শর্মার চালাকি কথা বন্ধ করব লাগে। মখনলৈ শান্তি সমৃদ্ধি ঘুরিয়ে হোক, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হোক, ভারতত শান্তি প্রতিষ্ঠা হোক, আর ভারতত এই মুহূর্তত আর পৃথিবীত এই মুহূর্তত যাকে ধর্মর লগত ধর্ম যুঁজ লগাব খুঁজছে, অশান্তির সৃষ্টি করেছে, তেওঁলোক নিপাত যাওক। আশা করো যে আজির এই পবিত্র দিনট আমি শান্তি সম্প্রীতিরে বসবাস করার এখন নতুন সমাজের কারণে আমি সকলে আশা করিম, আর নিশ্চয় অসম, ভারত আর পৃথিবীত এখন নতুন সমাজ, কোনো ধর্মীয় হিংসা হত্যা অত্যাচার এইবিল নথকা এখন সমাজ যাতে আমি পাব পারো, সকলকে মানে তেনেকা এখন সমাজের কারণে আজ প্রার্থনা করবর কারণে আহ্বান জানাইছো। ধন্যবাদ।